এই তিনি শুন তিনি শুন শুন তুই এখানে দাঁড়া কেন কি হয়েছে তুই জানিস না না উনি তোকে লাঞ্চের জন্য বললা তুই রাজি হয়ে গেলি আশ্চর্য তো রাজি হব না করে দেবো উনি আমার সরি মানে আই মিন আমাদের বস বাবা 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 এখন আমার বস এটা তোর মুখ থেকে শুনতে হবে তাই তো একদম ফালতু কথা বলিস না ওটা জাস্ট মুখ ফসকে বেরিয়ে গেছে মুখ ফসকে বেরিয়ে গেছে তো মুখ ফসকে বেরিয়ে গেছে লাঞ্চে যাবো অ্যাকসেপ্ট করে নিয়েছিস যা ড্যাং ড্যাং করতে করতে তা কি করবো এই তোর শোন এই তোর কিছু বলার থাকলে বল ফালতু কথা নালে আমি চললাম যা তো এই তিনি শোন না তুই তুই ওনার সাথে লাঞ্চে যাস না প্লিজ তোর কথায় তুই কি হোস আমার হাজবেন্ড শোন তোর এই এই অধিকারগুলো না ওই তোর বউকে গিয়ে ফলাবি হ্যাঁ আমায় না তিনি শোন তুই যদি চলে যাস ওনার সাথে লাঞ্চে আমি আমি এক গলা মদ খেয়ে এই এই সুইমিং পুলে ডুবে মরবো দেখিস ওয়াও যা থ্যাংক ইউ তিনি তিনি শোন তিনি তিনি শোন তিনি তিনি অনেক কিছু আশা করি আজকে লাঞ্চটা ভালোই হবে রাখার জায়গা নেই মানে কিভাবে শুরু করবো যা সেটাই ভেবে পাচ্ছি না লাঞ্চটা তাহলে শুরু করা যাক আমি বলছিলাম খাবারটা একটু পরে শুরু করলে কি অসুবিধা হবে না অ্যাকচুয়ালি আপনারই একটু প্রজেক্টের কাজ আবার আপনি আমি না কতবার বলেছি যে আমাকে তুমি বলে ডাকবে আপনি আমার স্যার হন আমি আপনাকে কি করে নাও দ্যাটস অ্যান অর্ডার ওকে আচ্ছা তিনি আমি কি তোমার বন্ধু হতে পারি না আচ্ছা বলছিলাম আপনি সরি তুমি তো একবার লোকেশনটা ভিজিট করে দেখতে পারতে না মানে যদি আমার কোনো ভুল হয়ে যায় তাই নট পসিবল আমার ভুল হতে পারে তোমার কোনো দিনও ভুল হবে না এতটা কনফিডেন্ট আচ্ছা এতগুলো খাওয়ার আমরা কি শুধু দেখবো খাবো না তিনি আমার একটা রিকোয়েস্ট রাখবে বল আসলে কিভাবে কিভাবে চাইবো বুঝতে পারছি না আমাকে একটু অফিসে খাবার বেড়ে দিতে পারবে আসলে ছোটবেলায় তো মাকে হারিয়েছি রেশমিও কিরকম একটা অন্য ধরনের মহিলা স্নেহ ভালোবাসা আশা আকাঙ্ক্ষা কোনো কিছুতেই কিন্তু আমি ওর কাছ থেকে সেরকম সাড়া পাই না তার জন্য এতটা সেন্টিমেন্টাল হতে হবে থ্যাংক ইউ বলছি খা কার ফোন আসছে বারবার ফোনটা ধরেই নিতে পারবে নাথিং ইম্পর্টেন্ট ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন তুমি কি ঋষিকে সত্যি খুব ভালোবাসো না মানে মোস্ট অফ দ্য টাইম তো তোমরা একসাথে থাকো ঋষি আমার একটা জাস্ট ভালো বন্ধু হয় দ্যাটস ট্রু বাট একটা ভালো বন্ধুই তো একটা ভালো জীবনসঙ্গী হতে পারে তাই না অ্যাকচুয়ালি এখন আমার ক্যারিয়ারে আমার ফোকাস তো ওসব ভাবার মতো আমার সময় নেই দেখো তিনি আমার আগামী দুই তিন মাসের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে ম্যাডাম রাজি তাই জন্য আমি ভাবছিলাম এই সময় একটু সময় বার করে আমার ব্যাপারে মানে আমাদের ব্যাপারে একটু ভাবতে পারো অফকোর্স আমি তোমাকে তোমার ক্যারিয়ারকে কম্প্রোমাইজ করতে বলছি না আমার ক্যারিয়ার তো তোমার হাতে
Just a minute, please. Hello? কেন তোমার ফোন করছিস বলতো? আমি আমি আসছি। স্যারের সাথে যদি আমি লাঞ্চ করতে যাই তাহলে তুই নাকি বলেছিলিস তুই এই জলে ডুবে মরবি, তো এটা কি হলো? ভুল শুনেছিলি, জলে ডুবে নয়, জল গিলে। তো সাহস কিন্তু দিন দিন বাড়ছে। হ্যাঁ, যদি এভাবে সাহস বাড়তে থাকে আমি কিন্তু কলকাতায় চলে যাবো। হ্যাঁ শোন, তুই নিজে ভুলভাল কাজ করছিস আর আমার উপর টেম্পার দেখাচ্ছিস। এই আমি কি ভুলভাল কাজ করেছি? আমি স্যারের সাথে যখন লাঞ্চ করছিলাম তুই কনস্ট্যান্টলি আমায় ফোন করে যাচ্ছিলিস কেন? কারণ আমার তোকে দরকার ছিল তাই। বাবা, তোর আমাকে দরকারটা বেশি ইম্পর্টেন্ট স্যারের থেকে বেশি? অবশ্যই আমার দরকারটা ইম্পর্টেন্ট। ওই লোকটা তোকে ফাট বকার জন্য ডেকেছে, স্যার ডিভোর্সি মাল। উনি কিন্তু আমাদের স্যার। আর তুই ওনাকে কি ডিভোর্সি বলছিস? হ্যাঁ তুই নিজে একবার নিজের কথা ভাব। দেশের বাড়িতে বউকে ছেড়ে এখানে এসে আমার সাথে? তুই তিন দিনের খেপে হয়েছিস কেন বলতো? এখানে বস, বস এখানে। এই শোন না, তুই একটু খা না, খেয়ে চল না, জলে নামি। তুই জানিস না জলে ভয় পাই নামতে, ছাড়। চল না, এরকম করছিস কেন? আরে কি মুশকিল, আমি আমি এখন জলে নামবো না, ছাড়। স্যার দেখতে পাবে কোথা থেকে কোথায়, এরকম করিস না। আচ্ছা তোর মালটা ঘরে আছে। আবার শোন না,